শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ধরে সোজা চলে এলাম ছোট্ট একটি স্টেশন এবং ছোট্ট একটি গ্রাম। তার নাম পিয়ালি। সেই পিয়ালিতে এসে দেখতে পেলাম রাস পূর্ণিমার দিন মেলা শুরু হয়। সেই মেলা চলছে, লোকে লোকারণ্য, ভিড়ে ভিড়াকাশ। মেলা মানে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস পরিলক্ষিত হয়। তার মধ্যে বিশেষ একটি জিনিস হলো বেলুন। বাচ্চাদের শুধু মনোরঞ্জন নয়, সকলেরই বলতে পারেন ভালো লাগার জিনিস। তবে এই বেলুনগুলো দেখতেই পাচ্ছেন ফু দিয়ে গ্যাস ভরা হচ্ছে, অর্থাৎ গ্যাস বেলুন নয়। আজকাল এরকম বেলুন প্রায় পাওয়া যায় না বললেই চলে। সেই বেলুন এই মেলাতে দেখতে পেলাম। এছাড়াও মেলার বেশ চতুর্দিকটা তাকিয়ে দেখতে পাচ্ছি সবে মেলাটি বসছে, অর্থাৎ মেলা জমে উঠবে সন্ধ্যের পর। সন্ধ্যের পর মেলায় অনেক কিছুই দেখা যাবে এবং তার সঙ্গে তৈরি হয়েছে একটি মুক্তাঙ্গন, যেখানে নানান রকমের অনুষ্ঠান পরিলক্ষিত হয়, প্রতিদিন হয়। কতদিন ধরে করছেন এই হাতের ছাপের এই মেহেন্দির কাজ? 26 বছর। আচ্ছা, এই কলকাগুলো যে তৈরি করেন সেগুলো কি কিনতে পাওয়া যায়? ওরকমই কিনতে পাওয়া যায়, বড়বাজার থেকে কেনেন? আচ্ছা, তারপরে এই যে করছেন এতে কিরকম কি আপনার আয় হয়? বা বিহার দিকে আসছি মেলা করতে। আচ্ছা, কি কি করেন এই মেলার মধ্যে, কি কি নিয়ে এসে বসেছেন? এই মানিহারি, এই গার্ডার, লেডিস সামান সব আছে। আচ্ছা আচ্ছা, কিরকম বিক্রি হয়? হয় মোটামুটি ভালো হয়। এটা করেন, মেলাটা করেন, তো থাকা খাওয়া এই সমস্ত ব্যবস্থা কোথা থেকে করেন, কিভাবে কোথায় করেন? এইখানা সাইডে প্যান্ডালের সাইডে বসে যায়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। দেখলে ভালো কমিটি করে, সবগুলো চারদিকে যত্ন রাখে। যে কোনো বাধাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছে যাওয়ার নামই হলো তো জীবন। এবং সত্যিই তাই দেখতে পেলাম এই মেলায় এসে এমন একজন মানুষকে, যিনি তার প্রতিবন্ধকতাকে জয় করে তার লক্ষ্যে পৌঁছে গেছেন। কথা বললাম তার সাথে। কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? প্রবলেমটা হয়েছে হাতের, তার সত্ত্বেও আপনি যে কাজটা করছেন, এটা কিভাবে করছেন? এখন মোটামুটি ঠিক বলতে এটা ইয়ে করেছিলাম, তাতে ঠিক হয়নি, ব্যাপারটাগুলো নেই, এখন এইভাবে আমি কাজ করছি। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার? আচ্ছা, তো তার ফলে কি হয়েছিল, মানে হাতটা ডিসলোকেটেড হয়ে গেছিলো নাকি? না, পড়ে গিয়ে হাতে সাইকেল যেতে গিয়ে পড়ে গিয়েছি, যাওয়ার পরে হাতে খাদি দিয়েছি, দিতে হাতটা মুক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হাতে জোর পান না এখন ঠিক মতন নাকি? আচ্ছা, তো তা সেইভাবে আপনি মেলায় কাজ করছেন? আচ্ছা আচ্ছা, তো মেলায় আপনি ঘুগনি বিক্রি করছেন, কিরকম বিক্রি হয় আপনার? মেলা হবে আর সেখানে জিলিপি হবে না এমনটা হয় নাকি? আড়াই প্যাঁচের জিলিপি হাতে করে কি সুন্দরভাবে আড়াই প্যাঁচ তৈরি করছেন দেখুন। এবং সত্যিই জিলিপি দেখলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। তো সেই জিলিপি কেমন একটু তো চেখে দেখতেই হবে। তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে মেলায় কী কী চলছে আরও। চলুন একটু দেখে নিই জিলিপির সঙ্গে সঙ্গে আরও কী কী খাবার রয়েছে। মেলায় এরকমই নানান স্বাদের খাবারের পাশাপাশি রয়েছে আরেকটি স্টল, কথা বললাম তার সাথে। প্রথম থেকে কি এই দোকান থেকেই আমরা আছি? আচ্ছা আচ্ছা, এই করে আমাদের সব সংসার চলে। আচ্ছা আচ্ছা, তো মেলায় প্রত্যেক বছর বসেন, এসে কি রকম আয় হয় আপনাদের? ওই মেলা কদিন 1000-4000 টাকা আয় হয়। আচ্ছা,
খরচা খাচ্ছি বাদ দিয়ে এতেই আমাদের সংসার চলে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে চলে যায়। আচ্ছা, এরপরে আপনারা কি অন্য কোথাও বসেন নাকি? এরপরে আবার অন্য জায়গায় মেলা যায়, ওই গঙ্গা স্নানের মেলা হয় সেখানে যায়। আচ্ছা, এছাড়া আর কোনো দোকান বা এছাড়া আছে কিছু? আমাদের এই ফুটপাতে এই ব্যবসা। আচ্ছা, মেলা মেলা। কীরকম দামে বিক্রি হয় মোটামুটি কাপ বা কীরকম দামের আছে আপনার কাছে? আমার কাছে আছে 6.50 টাকা, 10 টাকা পিস, 20 টাকা পিস, এরকম কাপ বিক্রি করি। মোটামুটি মানে বেশি দাম কম দাম উভয় মিলিয়েই আছে নাকি? উভয় মিলিয়ে। সাধারণত ওই যে কাচের ফুলদানিগুলো রয়েছে সেগুলো কীরকম দাম আছে? 160 টাকা আছে। আচ্ছা, মানে ছোটোগুলো? হ্যাঁ ছোটোগুলো 220 টাকা, বড়ো। আচ্ছা, এরকম বিভিন্ন রকম দামের আছে। আর কফি মাগগুলো 40 টাকা পিস। ঠিক আছে, মানে বাইরের থেকে কি একটু কম দামে আপনারা বিক্রি করছেন? তবে তো মানুষ নেবে, অনেক কম দামে, সেই জন্যই জিজ্ঞাসা করছি। দোকানগুলোর দাম আছে 60-70 টাকা বিক্রি করে, আমরা 40 টাকা রাখি, আমাদের কোনো খরচা নেই তো। হ্যাঁ, মেলাতে দোকান দিব একটু কম দামে থাকে। মেলায় বসছেন 2 বছর? 2 বছর ধরে। আচ্ছা, এখানে আচার ইত্যাদি বিক্রি করেন? আচার পাঁপড় দেখতে পাচ্ছি, কি কি আছে? বিভিন্ন রকম আছে। হ্যাঁ, তবু একটু বলুন। রসুনের আচার আছে, আমের আচার আছে, লঙ্কা শিমলা লঙ্কার আছে, আমের কাসুন্দি আছে, দেশি লঙ্কা আছে, আদা আছে, কাঁঠালের আচারের এ আছে, আলুর ইয়ে আছে, জলফাই আছে, বাঁশের আচার আছে, বিভিন্ন রকম আছে। আচ্ছা, তাছাড়া মুখশুদ্ধিও দেখছি রয়েছে নানান রকমের, তো এগুলো কি সব হস্ত মানে ওই মানে নিজেরা নিজেরা তৈরি করে বিক্রি করেন নাকি? তাহলে কিনে নিয়ে এসে বিক্রি করেন? আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ কিনে। কোনগুলো? আচারগুলো না আচারগুলো ভোজনগুলো কিনেন? আচ্ছা আচ্ছা, সবই আপনারা কিনে নিয়ে এসে বিক্রি করেন? আচ্ছা, সেগুলো কোথা থেকে কেনেন? কাঠুয়ার থেকে। বীরভূম? হ্যাঁ, বীরভূম থেকে। বীরভূম থেকে আসছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো কীরকম মনে হচ্ছে আপনার এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে? না, সেরকম বেশি বেচা কেনা হচ্ছে না, দেশের বাড়ির থেকে কম হচ্ছে। আচ্ছা, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, এক একবার এক এক জায়গায় এক এক রকম কম বেশি হয়, তো আরও তো বেশ কিছুদিন রয়েছে, এরপরে আশা করছেন বিক্রি টিক্রি হবে নাকি? হ্যাঁ। কি তৈরি হয়? কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা, তো এখানে লেখা আছে দেখছি ফিরোজাবাদের কাছের চুড়ি। আচ্ছা, ফিরোজাবাদ থেকে যে চুড়িগুলো আসে বলতে মানে ফিরোজাবাদের কাছে চুড়ি যেটা, সেটা আর সব কাছের চুড়ির থেকে তফাৎ কি? মানে যত কাছের চুড়ি আসে সব ফিরোজাবাদ থেকে আসে, ঠিক আছে, মানে যত কাছের চুড়ি যত তৈরি হয় মানে ওখানেই চুড়ি তৈরি হয়। কিরকম দামের মধ্যে হয় চুড়ি? চুড়ির মধ্যে কি বলুন তো, কাজের চুড়ি অনেক রকম ডিজাইন আছে, পালার মধ্যে ডিজাইন হয়, চুড়ির মধ্যে ডিজাইন হয়, ঠিক আছে, অনেক রকম মানে দাম আছে, 20 টাকা থেকে স্টার্টিং, 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দাম আছে। আর তাছাড়া আপনার কাছে অনেক মানে সেট দেখতে পাচ্ছি, কানের দুল দেখতে পাচ্ছি, এগুলো কি সব মেডিসিন? এগুলো আপনার ওই আসে মানে আমরা যেখান থেকে নিয়ে আসি বড় বাজার থেকে, ওখান থেকে মালটা যেটা মানে নামে তোমার দেখাচ্ছে দিল্লি সর্দার বাজার বলে একটা মার্কেট আছে, সেখান থেকে মাল এসে ওখানে স্টক হয়, ঠিক আছে, সেখান থেকে আমরা নিয়ে এসে বিক্রি, আমরা খুচরা বিক্রি করি পাইকারি যেখান থেকে একটা বড় বাজার। কীরকম মনে হচ্ছে এবার আপনার এখানে মানে অধিগত 2 বছর করছি মেলাটা, তবে মোটামুটি মোটামুটি ব্যবসা নাই, মোটামুটি চলার মতো আমাদের টুকটাক চলে। মেলার বিশেষ আকর্ষণ হলো এই জীবন্ত পুতুল, সরি পুতুল নয় ঠাকুর। আসলে আমরা ছোটবেলা থেকে এরকমই তো পুতুল দেখে এসেছি, তাই না? হাতে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো,
এবং সেই পুতুল আমরা নাচ দেখতাম, পুতুলের নাচ ঠিক বলতে পারেন সেরকমই ঠাকুর রয়েছে এবং তা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় উপচে পড়ছে এবং প্রত্যেকেই বলতে পারেন যে যার নিজের ক্যামেরায় বন্দি করছেন এই ঠাকুরের অংশবিশেষ, অর্থাৎ রাসমেলায় শ্রীকৃষ্ণের রাসের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এবং তার সঙ্গে সচেতনতামূলক কিছু কাজকর্ম অবশ্যই রয়েছে। মানুষজনদের কথা বলবো, এখানকার কমিটির মানুষজনদের সঙ্গে এবং দেখে নেব কি কি হচ্ছে এই মেলাতে। চলুন, নমস্কার। পিয়ালি রাস ও গ্রামীণ মেলা 2022 ছাব্বিশতম বর্ষ। আমরা এই পিয়ালি রাস ও গ্রামীণ মেলা 1997 সাল থেকে শুরু করেছিলাম এবং আজ ছাব্বিশতম বর্ষ। এই মেলা অত্যন্ত গৌরবের সাথে এবং ঐতিহ্য নিয়ে চলছে। আমরা মেলা যেদিন শুরু করেছিলাম সেদিন আমরা পিয়ালি যারা বাসিন্দা তা অত্যন্ত দুরবস্থার মধ্যে ছিলাম। পিয়ালি তখন বিদ্যুৎ ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, গুটি কয়েক পিছিয়ে পড়া মানুষ তা আমরা বসবাস করতাম এবং এখানে তখন যোগাযোগের মাধ্যম বলতে কিছু ছিল না, কারণ এখান থেকে রাত 12টার পরে ট্রেন যখন অফ হয়ে যেত এই স্টেশন থেকে বাইরে কোথাও যাওয়া, কোনো অসুস্থ রুগীকে নিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এরকম একটা অবস্থার মধ্যে পিয়ালির এই দুরবস্থাটা সাধারণ যে মানুষ যে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে বসবাস করছে সেইটা উন্নয়ন করার স্বার্থে যাতে যা মানে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক আছে তাদের কাছে যাতে তুলে ধরা যায় এই চিন্তাভাবনা নিয়েই আমরা এই মেলা শুরু করেছিলাম। এবং মেলার প্রতি বছরই এখন সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক এবং গত কয়েক বছর ধরেই আমাদের সুন্দর উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা এই মেলা উদ্বোধন করেছেন এবং এবছরও সাংসদ সুভাষ চক্রবর্তী এই মেলা উদ্বোধন। মেলায় আমরা প্রচুর ছাড়া পাচ্ছি, আপনারা জানেন যে ছুটির দিনে এখানে প্রচুর মানুষ সমাগম করে, তবে সবাই খুব শান্ত শৃঙ্খলার মধ্যে থেকে এই মেলা উদযাপন করে এবং মানুষ অগণিতভাবে এই মেলায় উপস্থিত হয়, যার সঙ্গেই পরবর্তী বছরে আমরা মেলাটা করার আগ্রহ পাই এবং তাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাই। মানুষ প্রচুর আসে এবং এখানে যারা পসরা সাজায় তাদের কাছ থেকেও আমরা সাড়া পাচ্ছি যে আমাদের এই মেলায় কখনো রচ হয় না, আমরা এখান থেকে দুটো পয়সা যার উদ্দেশ্য নিয়ে আমরা এই মেলায় এত কষ্ট স্বীকার করে পসরা সাজিয়ে বসি সেখানে আমাদের মোটামুটি কেনা বেচা খুব ভালোই। এই যে সমস্ত মানুষজনরা বসেছেন তাদের মধ্যে অনেকেই বলছেন বিক্রি হচ্ছে, কেউ বলছেন বিক্রি হচ্ছে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ক্ষোভ কিছু ভালো লাগা সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকবে, তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে প্রত্যেকটা মানুষ আজকে তো মানে 18 দিনের আপনাদের এই মেলা, তো সেই 18 দিনের মেলাটা যখন শেষ হবে তখন কি প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে বাড়ি ফিরবে? দেখুন, দোকানদার যারা পসরা সাজিয়েছে তারা আপনার কাছে কী বলছে আমরা জানি না, কিন্তু আমরা দেখি এক বছর যে মেলা করে চলে যায় পর বছরে সে কোনোভাবেই এই মেলাকে বাদ দেয় না, তাকে আমাদের বাধ্য করে নিতে হয়। এবছরও বহু দোকানদার নতুন দোকানদার এসছে যারা এখানে আমরা তাদের জায়গা দিতে পারি না, আপনারা জানেন আমাদের জায়গাটা খুবই স্বল্প, কিন্তু পুরনো যে দোকানদাররা এমন দোকানদার এখানে রয়েছে এবং এমন দোকানদার বললে ভুল হবে, 90% দোকানদার 25-26 বছর ধরেই এই মেলায় পসরা সাজিয়ে বসে আছে। তাদের যদি এই মেলা থেকে লস হবে কেনা বেচা ভালো হবে না, তবে নিশ্চয়ই তারা এভাবে লস স্বীকার করে প্রতি বছর তারা আসবে না। আমরা যারা মেলা কমিটির উদ্যোক্তা তারা মেলা করতে চাই, আমাদের লাভ লসের বিষয় নয়, আমাদের একটা সুন্দর মেলা সাজিয়ে তোলার ব্যাপার, কিন্তু দোকানদার যারা আসে তাদের কিন্তু একটা লাভের ব্যাপার আছে, তাদের সকলের হয়তো সমানভাবে বিক্রিবাট্টা হয়নি। আগামী যে দিনগুলো আছে সেই দিনগুলোয় লোকের সমাগম যেমন বেশি হবে এদের বিক্রিবাট্টাও হবে এবং আমিও আশা করি বা প্রতি বছরের যে রেকর্ড কোনো দোকানদারই এখান থেকে ক্ষতি স্বীকার করে ফিরবে না। আমাদের মেলা প্রতি বছরেই কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, কারণ আমাদের মেলা রাসের
পূর্ণিমা থেকে তাকে কেন্দ্র করে শুরু হয়, এটা তিথির উপর নির্ভর করে। এবছরে আমাদের মেলা 9 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। রাসমেলা এখানেই শেষ নয়, আরও রয়েছে। পরের অংশে দেখতে পাবেন আরও বেশ কিছু আকর্ষণীয় জিনিস এবং বলতে পারেন জয়নগরের যিনি সাংসদ তার কথাও। তবে সবটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পরের অংশটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।